আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন কৃষি চ্যানেলে। আর আজ আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের জামশেদপুর বা টাটানগর ভ্রমণে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর আগের পর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে এলাম জামশেদপুরে, আর তার সাথে দেখিয়েছিলাম আমাদের ডিমলা লেক ভ্রমণের ভিডিও। আর এই ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের দলমা পাহাড় ভ্রমণের ভিডিও, আর তার সাথে থাকবে গিরিধারি ধাবাতে আমাদের দুপুরের লাঞ্চের ভিডিও। এখন আমরা NH-33 ধরে এগিয়ে চলেছি আমাদের ওয়ান্ডে ট্রিপের দ্বিতীয় গন্তব্য দলমা পাহাড় দেখবার উদ্দেশ্যে। এখন আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেট ক্রস করে ঢুকে গেছি জঙ্গলের মধ্যে, এবং জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি দলমার যে ডিয়ার পার্ক আছে সেটি দেখবার উদ্দেশ্যে। সবুজে ঘেরা জঙ্গল আর চারপাশে অনুচ্চ টিলা, দলমা পাহাড়ের এই রাস্তাটা এক কথায় অনবদ্য। দলমা পাহাড়ের যত উপর দিকে আমরা এগাচ্ছিলাম তত ছোট ছোট গ্রাম দেখতে পাচ্ছিলাম, আর এই গ্রামের বাড়িগুলো ছিল ছবির মতো সাজানো। দলমা পাহাড়ে বিখ্যাত হলো এশিয়াটিক এলিফ্যান্ট, আর দলমা পাহাড়ের হাতিগুলি প্রায়শই এই গ্রামগুলিতে ঢুকে আসে খাবারের খোঁজে। আমরা চলে এসেছি এখন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ১৯৭৫ সালে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইনাগুরেটেড হয়েছিল। এটা প্রায় ১৯৫ স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে হাতি থাকে কিন্তু আজকে কোনো কারণে সে তুলকি হাতিগুলো নেই। আমরা সামনে এখানে ডিয়ার পার্ক আছে, ওখানে যাচ্ছি এখন হরিণ দেখবার জন্য। কিন্তু সামনে হরিণ, বার্কিং ডিয়ার। এই দলমা পাহাড় থেকে অনেক হাতি অনেক সময় চলে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে।
বলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এশিয়াটিক এলিফ্যান্টের জন্য খুব বিখ্যাত। এছাড়াও এখানে অনেক বার্কিং ডিয়ার আছে। দলমহিলের ডিয়ার পার্ক, ওই যে ওইদিকে প্রচুর হরিণ আছে, ওরা সব ওখানে সারিবদ্ধ হয়ে বসে আছে। এখানে অনেক হরিণ আছে, দারুণ জায়গা। আর ওইদিকে দেখতে পাচ্ছি একটা ওয়াচ টাওয়ার আছে, যাওয়া যাবে? ওই তো দেখি, চলে যাও, দেখা যাক উঠতে যায় কিনা আমাদের। দলমা পাহাড়ে ঘুরে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম গিরিধারি ধাবাতে দুপুরের লাঞ্চ করে নেওয়ার জন্য। দুপুরে লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন থালি এবং ফিশ থালি। গিরিধারি ধাবার খাবারগুলো খুবই টেস্টি ছিল। দুপুরে লাঞ্চের পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় এবং চতুর্থ গন্তব্যের উদ্দেশ্যে। এরপরে আমরা যাব চান্ডিল ড্যাম, এবং চান্ডিল ড্যামে আমরা করব বোটিং, এবং সবশেষে আমরা যাব জুবিলি পার্কে। আমাদের টাটানগর ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনারা দেখলেন আমাদের দলমা পাহাড় ভ্রমণ এবং দুপুরের লাঞ্চের ভিডিও।
আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন পিসি, আর পাশে রাখা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে এর পরের পর্বের অর্থাৎ তৃতীয় এবং অন্তিম পর্বের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। টাটানগর ভ্রমণের তৃতীয় এবং অন্তিম পর্বের ভিডিওতে আমরা দেখাতে চলেছি আমাদের চান্ডিল ড্যাম ভ্রমণের ভিডিও, এবং তার সাথে থাকছে চান্ডিল ড্যামে বোটিংয়ের এক্সপিরিয়েন্স, এবং থাকছে জামশেদপুরের বিখ্যাত জুবিলি পার্কের ভিডিও। আমাদের জামশেদপুর টাটানগর ভ্রমণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন পিসি।